This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নজর রাখব ভাঙর থেকে অত্যন্ত চাঞ্চল্য খবরের দিকে, যে বিষয়টি জানা যাচ্ছে উদ্ধার তাজা বোমা, ভাঙরে উদ্ধার তাজা বোমা। একদিকে যখন এই ঘটনায় চাঞ্চল্য, তখন ভাঙরে আরও একবার জানাবো আপনাদের যে গ্রেপ্তার চার হেভিওয়েট ISF নেতা, ভোট পরবর্তী হিংসা ভাঙরে অব্যাহত। একদিকে বোমা উদ্ধার, অন্যদিকে চার নেতা ISF নেতা গ্রেপ্তার। ভাঙরে উত্তপ্ত পরিস্থিতি, একে ঘিরে চাপা উত্তেজনা রয়েছে। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, ভাঙরে একদিকে তাজা বোমা উদ্ধার, অন্যদিকে চার ISF নেতা গ্রেপ্তার, কেন? বিশ্বজিৎ, তোমার কথা শোনা যাচ্ছে না, আমরা তোমাকে রিকানেক্ট করার চেষ্টা করছি। ভাঙরের ঘটনা, ভাঙরে ফের উত্তপ্ত পরিস্থিতি, আবার উদ্ধার তাজা বোমা, বোমা উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। ISF নেতার বাড়ির কাঠের ঘর থেকে উদ্ধার তাজা বোমা, কেউ বা কারা কি বোমা তাকে ষড়যন্ত্র করে রেখে গিয়েছে, এমনটাই অভিযোগ তার। তবে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তাজা বোমা ঘরের মধ্যে কিভাবে এলো, এই ঘটনাটিতে কার্যত ষড়যন্ত্রের অভিযোগ করছেন ISF নেতারা। অন্যদিকে আবার চার ISF নেতা গ্রেপ্তার, ভোট পরবর্তী হিংসা করার জন্য চার ISF নেতা গ্রেপ্তার, হেভিওয়েট চার ISF নেতা গ্রেপ্তার। এবং এই দুই ঘটনাকে কেন্দ্র করে ভাঙরে দুদিকের এই দুই ঘটনা, সেই ঘটনাগুলিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, একটা চাপা ক্ষোভ এবং উত্তেজনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, দুটি ঘটনায় সবিস্তার জানতে চাইবো এবং পরিস্থিতি কি তাহলে এখন? দেখো সেটি, ভাঙর কিন্তু এখনো ভাঙরেই রয়েছে, যতই সেখানে কলকাতা পুলিশ সেখানে অধিগ্রহণ করুক না কেন, কয়েকটি থানা কলকাতা বলে নিয়ে নিক না কেন, কিন্তু সেই ভাঙর ভাঙরেই রয়েছে। কারণ দেখো, ভোট গণনা, ভোট শুরুর আগেই যেমন হচ্ছে সেখানে বোমা বিস্ফোরণের এক তৃণমূল্যেতে যেমন বিস্ফোরণ, তার পা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুতর আহত অবস্থাকে কলকাতা রেফার করা হয়েছে। তারপরে দেখো, ভোট ভোটের পরেই আবার কিন্তু বেশ কিছু ISF এর যারা ISF এর এক সদস্য সহ পাঁচজন কিন্তু বোমা বাদ দিয়ে তারা কিন্তু বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত, তাদেরকেও কলকাতা রেফার করা হয়েছে। পরেই দেখো, গতকাল দেখো সেখানে কিন্তু ভাঙরে আবার হচ্ছে কি বোমা পাওয়া যায়, এবং বোমা পাওয়া যায় কোথায় না, ঠিক ISF এর যে এক নেতার বাড়িতে, সেখানে তার কাছের ঘর থেকে সেখানে কিন্তু এক বালতি বোমা পাওয়া যায়, এবং তার নাম হচ্ছে লালচাঁদ মোল্লা। তিনি কিন্তু ISF এর এলাকার কিন্তু বেশ বড় সড় নেতাও বলা যায়। তবে সেখানে এলাকার লোক খবর পাওয়া মাত্রই তারা যে কলকাতা পুলিশের অন্তর্গত সেখানে পোলেরহাট থানা, সেখানকার পুলিশকে খবর দিলে সেখানে পোলেরহাট থানা পুলিশ আসে, সেখান থেকে বোমাগুলো উদ্ধার করায়। তবে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে কিভাবে এই বোমাগুলো এনার এই ISF এর হচ্ছে নেতার বাড়িতে এলো। তবে দেখো, সেখানে কিন্তু পুলিশ অলরেডি তদন্ত শুরু করেছে এবং তল্লাশি অভিযান আরো চালাচ্ছে। গতকাল তার আগের দিন কিন্তু আরো পাঁচ ISF নেতা তারা কিন্তু এই যে বোমা বিস্ফোরণ বা এই যে সমস্ত বোমা পাওয়ার ঘটনায় সেখানে কিন্তু পাঁচজনকে, পাঁচজন কট্টর ISF নেতাকে কিন্তু গ্রেপ্তার করেছে গতকাল। তাদের আলিপুর আদালতে, এই বারিপুর আদালতে তোলা হয়েছে, বারিপুর মহকুমা আদালত তাদেরকে কিন্তু 14 দিনের তাদেরকে 5 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। যেহেতু তাদের কাছে কারা কারা আরো জড়িত আছে, কাদের ইন্ধনে এই ISF নেতাগুলো তারা বোমা বাঁধছিল, সেটাই কিন্তু কারণ। যেভাবে একের পর এক অশান্তি হচ্ছে, পুলিশ কিন্তু তাদেরকে তদন্ত করে আরো বিশদ যাতে জানা যায়, সেই জন্য তাদেরকে পুলিশ কাস্টডি নেওয়া ছিল। 5 দিনের মহামান আদালত তাদের পুলিশ কাস্টডি দিয়েছে, যাতে ভাঙরে পুনরায় শান্তি ফিরে পাওয়া যায় সেই চেষ্টা করাচ্ছে। এছাড়াও দেখো, কেন্দ্রীয় বাহিনী থেকে এলাকার কলকাতা পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে সব জায়গায় কিন্তু তারা সেখানে তদন্ত করে দেখছে এবং পাশাপাশি সেখানে টহল নিচ্ছে, যাতে আর দ্বিতীয়বার না, যাতে অশান্তি না বাড়ে। সেটি ধন্যবাদ বিশ্বজিৎ, পরিস্থিতিতে নজর রাখো। আইনুর লালচাঁদ মজদুর মোল্লা।